অবশ্যই দুর্যোধন বারানাবতে বধূমাতার পঞ্চপাণ্ডবের হত্যার পরিকল্পনা করেছে। শীঘ্রই তাতশ্রীকে এই বার্তা দিতে হবে। দ্বাররক্ষী কণিপাদ রাজকুমার। দ্বাররক্ষী, আমার ভ্রাতাকে ভোজন কক্ষে নিয়ে যাও। রন্ধনশালা তো ভবনের বাইরে রাজকুমার। অর্থাৎ এত বড় ভবনে রন্ধনশালাই নেই। ক্ষমা করবেন রাজকুমার ভীম, আমি জানতাম না যে আপনি মধ্যরাত্রে ভোজন করেন। কাল থেকে এই দাসী ভোজনের পাত্র নিয়ে আপনার কক্ষের বাইরে অপেক্ষা করবে। পুরন্দরী, কিন্তু আপনি এত বড় ভবনে ভোজন কক্ষ কেন নির্মাণ করেননি পুরোচন? ভোজন প্রস্তুত করে যে দাসীরা, তারা যেন ভবনের বাইরেই থাকে, আপনাদের আর মহারানী যেন কোনো অসুবিধা না হয়, সেই জন্যই। কিন্তু আমার অসুবিধা তো বাড়িয়ে দিয়েছেন আপনি, কাল ভবনে রন্ধনশালা নির্মাণ করান। কিন্তু রাজকুমার, এটা আমার কিন্তু কিসের? আমার আদেশ পালন করুন। যথা আজ্ঞা রাজকুমার। অদ্ভুত ব্যাপার, এত বড় ভবনে ভোজন কক্ষ নেই। আপনি এত বিচলিত কেন হচ্ছেন পিতাশ্রী? আমি বিচলিত কেন? আমি বিচলিত এই কারণে হচ্ছি যে আমার ভয় করছে যে বারণাবতে তুমি এমন কোন পরিকল্পনা করনি তো যা সম্পূর্ণরূপে অধর্ম। অধর্ম? অধর্ম তো সর্বদাই পূর্ণরূপেই অধর্ম হয় পিতাশ্রী। পুত্র, বারণাবর্তে পাণ্ডবদের পরিবারের সব চিহ্ন মুছে যাবে, এই হলো আমার সিদ্ধান্ত। দুর্যোধন, দুর্যোধন, সৈন্যগণ, যদি শত্রু তিন দিক থেকে ঘিরে ফেলে আর কোনো দিকে যাওয়ার পথ না থাকে, তখন পরাজয় শিকারের ভান করে পিছিয়ে যেতে হয়। এমন করলে শত্রু নিশ্চিন্ত ও অসাবধান হয়ে যাবে, আর তখন সঠিক সময় দেখে আক্রমণ করা উচিত। যুদ্ধে গুরুত্ব কেবল বলের নয়, সময়েরও হয়। প্রণিপাত মহামন্ত্রী মহাশয়, এই ধানের বস্তা তুমি শীঘ্রই বারানাবত পৌঁছে দাও। চল, কোনো সংবাদ আছে মহামন্ত্রী মহাশয়? হ্যাঁ, কেবল এটুকু বলো যে ধানের একটি বীজ ভূমির তলায় চলে গেলে 100 ধান জন্মায়। মহারাজ পাণ্ডুর জয়! মহারাজ পাণ্ডুর জয়! মহারাজ পাণ্ডুর জয়! প্রণিপাত যুবরাজ, প্রণিপাত রানীমা, যুবরাজ, মহামন্ত্রী মহাশয় আপনার জন্য উপহার পাঠিয়েছেন। এটা কি সেবক? এর ভিতরে চাল আছে। কাকামু
কাকামশাই উপহার স্বরূপ মুশিক পাঠালেন কেন? কাকামশাই নিশ্চয়ই মুশিক পাঠাননি, চালের সঙ্গে ভুলে চলে এসছে হয়তো। আর কোনো বার্তা আছে? কেবল এটুকুই যুবরাজ, যদি ধানের একটিও বীজ ভূমির তলায় যায় তা থেকে 100 বীজের জন্ম হয়। বারণাবতে হয়তো পাণ্ডবপুত্রদের সঙ্গে অবশ্যই কিছু অঘটন ঘটতে চলেছে, যা কর্ণরও অধর্ম বলে মনে হয়। আর কোন অধর্ম আমি হতে দেব না। আমার শ্রী জ্যেষ্ঠ, জ্যেষ্ঠ পিতামহ ভীষ্ম অতি ব্যস্ত হয়ে বারণাবত অভিমুখে যাত্রা করলেন। পিতামহ কিভাবে জানতে পারলেন? বৃহৎ পাত্র থেকে জল বেরিয়ে যায় বাছা আমার, কেবল একটি ছিদ্রের কারণে। তোমার পরিকল্পনাতেও কেবল একটি ছিদ্র আছে, তোমার মিত্র। আমার বিশ্বাস হচ্ছে না মামাশ্রী, যে কর্ণ আমার সঙ্গ ত্যাগ করে ওই পাণ্ডবদের রক্ষা করার চেষ্টা করতে পারে। আমি তোমাকে কখন বললাম যে উনি তোমার সঙ্গ ত্যাগ করেছেন? নিশ্চয়ই তার হৃদয়ের গভীর দুঃখ ওর মুখশ্রীতে ফুটে উঠেছিল। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, মনে হয় পাণ্ডবদের জীবনের অমাবস্যা আজকেই। শুক্র, শুক্র সংবাদ লিখে দাও বাছা আমার, আমার সংবাদ লিখে দাও। আদেশ পাঠিয়েছেন আজ রাত্রেই ভবনে আগুন লাগাতে হবে। তবে তো? হ্যাঁ, আজ রাত্রেই আমাদের ভোজনে বিষ মেশাতে হবে। যদি ওরা জীবিত থাকে তবে ভবনে আগুন লেগেছে দেখে ওরা সহজেই বাইরে বেরিয়ে যাবে। আপনি কোনো আদেশই পালন করেন না পুরোজন। আঙ্কেল রাজকুমার, আপনাকে বলেছিলাম ভবনের ভিতরেই ভোজন কক্ষ নির্মাণ করুন, আপনি এখনো তা করলেন না। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে রাজকুমার, আমি কাল অবশ্যই প্রস্তুত করে দেব। ভ্রাতা ভীম, দাঁড়ান একটু, পায়েস নিয়ে যাই নকুলেন মুশিকের জন্য। উত্তম প্রস্তাব। পুরোচন, একটা ছোট পাত্রে পায়েস দাও। অবশ্যই রাজকুমার। পুরন্দরী,
এই নে। কি হয়েছে এত চুপচাপ কেন? আমার মতো ক্ষুধার উদ্রেক হয়েছে নাকি? না ভ্রাতা ভীম, আপনার সমান ক্ষুধা কারো পেতে পারে না, কিন্তু অশুভ কিছুর কেন পূর্বাভাস হচ্ছে আমার? পুরোচনের সমগ্র পরিবারকেই আমার অশুভ মনে হয়। কেমন ভবন নির্মাণ করেছেন, দেখতে তো অপূর্ব, কিন্তু সমগ্র ভবনে এক অদ্ভুত রকম দুর্গন্ধ পাই আমি। পুরোজনকে জিজ্ঞেস করতে হবে। ভোজন করার পর তুমি যাও, জ্যেষ্ঠ অর্জুন আর নকুলকে ডেকে আন, আর যদি সময় মতো না আসো তবে আমি ভোজন আরম্ভ করে দেব। অবশ্যই ভ্রাতাশ্রী, আপনি ভোজন আরম্ভ করে দেবেন, এমনিতেও আপনি গোটা প্রহর জুড়ে ভোজন করবেন। যাও যাও যাও। আশ্চর্য, সকল প্রাণী আমার কাছে এসে শান্ত হয়ে যায়, কিন্তু এ কেন এত ছটফট করছে? নকুল, নিশ্চয়ই তোমার মুশিক ক্ষুধার্ত, আমি ওর জন্য পায়েস এনেছি। নকুল, মুশিককে ভোজন করিয়ে তুমিও চলো। হুম। কিন্তু এ তো খাচ্ছেই না, কোথায় পালিয়ে যেতে চাইছো তুমি মুশিক? হয়তো যেই কাজের জন্য এসছে তা পূরণ করার জন্য ছটফট করছে। নকুল ছাড়ো ওকে, দেখিও কোথায় যায়। এই ভবন পাথর নয়, লাক্ষা দিয়ে প্রস্তুত করা হয়েছে। যদি এই ভবনে আগুন লাগে তবে দুই প্রহরেই সব দগ্ধ হয়ে যাবে। আমাদের ভবনে জীবন্ত দগ্ধ করার পরিকল্পনা করা হয়েছে। সবাই জেনে গেছেন এই ভবন লাক্ষা দিয়ে নির্মিত। পুরন্দরী, মহারানী থেকে অনুমতি নিয়ে নাও, ভোজন কক্ষ থেকে আরো পদ আনতে হবে। অনুমতি দিলাম, নিয়ে এসো। কিন্তু সমস্ত ভোজন তো আমরা আগেই নিয়ে এসেছি স্বামী। মৌন হও, পরিকল্পনা ধরা পড়ে গেছে, ভবনে এক্ষুনি আগুন লাগাতে হবে, ভবনের বাইরে চলো শীঘ্র। কিন্তু আমি বুঝতে পারছি না জ্যেষ্ঠ, দুর্যোধন কি ভেবে এমন করলেন? যদি ভবনে আগুনও লাগে আমরা কি সুরক্ষিত বেরোতে পারবো না? মূর্খ নাকি সে? ভ্রাতা অর্জুন এক বরুণাস্ত্রে অরণ্যের দাবানল শান্ত করতে পারেন। ওরা সব দিক বিচার করেছে ভ্রাতাশ্রী, আমার হাতে খানিক পায়েস খান মাতা। না ভীম, তুমি খাও। না মা, আমার হাতে খানিক পায়েস খেতেই হবে। দাও, খাইয়ে দাও।
বয়সে বিষ আছে মাতা। মাতা উঠুন, এই ভবন যে কোনো মুহূর্তে দাহ করবে ওরা। দাতাশ্রী, এই ভবন সম্পূর্ণ লাক্ষা দ্বারা নির্মিত। আমাদের যদি বিষ খেয়ে মৃত্যু হয়ে যায়, তারপর এই ভবন দাহ করার পরিকল্পনা করা হয়েছে। চলুন চলুন মাতা, চলুন। আমি ওই দুর্যোধনের মস্তক নিজে হাতে চূর্ণ করব জ্যেষ্ঠ। আমি শুনেছি যখন মৃত্যুর হাতছানি পায়, তখন মৃগ স্বয়ং সিংহের এলাকায় প্রবেশ করে। মনে হচ্ছে দুর্যোধনের মৃত্যু ওকে হাতছানি দিচ্ছে। আদেশ করুন জ্যেষ্ঠ, আমি অপেক্ষা করছি। কোনো আদেশ দিও না তুমি যুধিষ্ঠির। আপনি কি বলছেন মাতা? আমরা কিভাবে শান্ত থাকবো? দুর্যোধন আমাদের জীবিত দাহ করার চেষ্টা করেছে। আপনাকে, আমাদের মাকে ভরসা করার প্রচেষ্টা ছিল। যদি তাই হয় পুত্র, আর আমরা হস্তিনাপুরে কিছুতেই ফিরে যাব না। কিন্তু মাতা, আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা যুবরাজ্যে, আর সিংহাসনের উপর তো তাঁরই অধিকার। নেই ক্ষমতায় কোনো লালসা আমাদের, চাই না আমাদের সিংহাসন। আমার জীবনের সমস্ত সঞ্চয় তো কেবল আমার পাঁচ পুত্রই। আপনার অশ্রু সুখের হয় না মাতা, তবে তা আমাকে গঙ্গা স্নান করায়। আর যদি দুঃখের হয় না, তবে তা আমাকে অগ্নি স্নান করায় মাতা। যদি আপনার আদেশ হয়, তবে আমরা কিছুতেই হস্তিনাপুর ফিরে যাব না। কেউ জানতেও পারবে না যে আমরা জীবিত। কোথাও কোনো পথ নেই অর্জুন, চারিদিকে আগুন লাগিয়ে দিয়েছে পুরোজন। অর্জুন, বরুণাস্ত্র প্রয়োগ করতেই হবে। না, যদি আগুন নিভে যায় তাহলে সবাই জেনে যাবে আমরা জীবিত। জ্যেষ্ঠ, মাধব আমাকে নদীমাতা সরস্বতীর কথা বলেছিলেন। যখন নদীমাতা সরস্বতীর পক্ষে ভূমির উপর দিয়ে প্রবাহিত হওয়া অসম্ভব হয়ে পড়েছিল, তখন নদীমাতা সরস্বতী ভূগর্ভে প্রবেশ করতে বাধ্য হয়েছিলেন। আমাদের ভূগর্ভের মধ্যে দিয়েই পথ সন্ধান করতে হবে। উত্তম প্রস্তাব। এদিকে মাতা, মাতা, ভ্রাতা ভীম, জ্যেষ্ঠ ভ্রাতা, মাতাকে সুরক্ষিত স্থানে নিয়ে যান। ভীম, মাতা, না!
আছে দুর্যোধন আর তার ভ্রাতাদের। এমন দণ্ড দেই যেন জন্ম জন্মান্তর পর্যন্ত তারা এই পাপের জন্য প্রায়শ্চিত্ত করে। চলো 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 পাল্টা।